আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্বে এখন তালমাতাল অবস্থা। মুসলিম বিশ্বের নজর এখন ফিলিস্তিনি মুসলিমদের বিজয়ের দিকে। দখলদার ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার। তবে এখানে আনন্দের সংবাদ হচ্ছে, হিজবুল্লাহর প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে নিয়ে করেছেন ঠাট্টা আর হিজবুল্লাহর করেছেন প্রশংসা। দর্শক, এ নিয়ে থাকছে প্রথমেই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এরপরই জানিয়ে দেব, হামাস ইসরায়েল যুদ্ধে প্রাণ হারিয়েছে মার্কিন 22 নাগরিক আর নিখোঁজ রয়েছে এখনও 17 জন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে ধ্বংসের মুখে রয়েছে। স্পষ্টতই আমেরিকার করুণ পরিণতি প্রকাশিত হয়েছে। দর্শক, এ নিয়েও থাকছে যমুনা টিভির প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ। এরপর জানিয়ে দেব, ইসরায়েলকে ধ্বংস করতে চায় হামাস। পুরোপুরি ইসরায়েলকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়ে হিজবুল্লাহ এবং মুসলিম বিশ্ব ক্ষান্ত হবে। সুতরাং কোনোভাবেই দখলদার ইসরায়েলকে ভাবার প্রয়োজন নেই, মুসলিম যোদ্ধারা পিছু হটবে। এদিকে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ইরান এবং সৌদি আরব, দুই মুসলিম শক্তিধর দেশ, পরামর্শ করেছে কিভাবে ফিলিস্তিনি মুসলিমদের রক্ষা করা যায় এবং ইসরায়েলকে কিভাবে ধ্বংস করা যায়। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ফিলিস্তিনি মুসলিম ভাইদের সমর্থনে এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে আপনার মতামত কমেন্টস করে লিখে জানান। হিজবুল্লাহর প্রশংসা নেতানিয়াহুকে নিয়ে ঠাট্টা করলেন ট্রাম্প। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ লিপ্ত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে স্মার্ট হিসেবে অবহিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফক্স নিউজ রেডিওর অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ব্যঙ্গ করেন। তিনি বলেন, সেখানে যা হয়েছে তা নিয়ে সে খুবই কষ্ট পেয়েছে। সে প্রস্তুত ছিল না, ইসরায়েলও প্রস্তুত ছিল না। গত শনিবার ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ডোনাল্ড ট্রাম্প হামাসের সেই হামলার প্রসঙ্গে নেতানিয়াহুকে ব্যঙ্গ করেন। অপরদিকে দিনের শেষ দিকে অপর এক অনুষ্ঠানকে হিজবুল্লাহকে স্মার্ট হিসেবে অবহিত করেন ট্রাম্প। তিনি বলেন, আপনারা জানেন হিজবুল্লাহ খুবই স্মার্ট, তারা সবাই বেশ স্মার্ট। তবে পরবর্তীতে ট্রাম্পের মুখপাত্র স্টেভেন চিউং জানান, সাবেক প্রেসিডেন্ট হিজবুল্লাহকে স্মার্ট বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথার প্রেক্ষিতে। মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধ চলাকালীন লেবানন সীমান্তে হিজবুল্লাহ হামলা চালাতে পারেন, কিন্তু হিজবুল্লাহ এ সময় এমন কিছু করবে না, এটি বুঝিয়েছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যঙ্গ করা ছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োলাভ গ্যালান্টকে গাধা বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। এদিকে সাবেক প্রেসিডেন্টের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। প্রেসিডেন্ট দপ্তরের উপ প্রেস সচিব অ্যান্ড্রু ব্রেইস এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের বক্তব্য বিপজ্জনক এবং ভারসাম্যহীন। তিনি বিবৃতিতে আরও বলেছেন, এটি আমাদের বোধগম্য নয় কেন একজন আমেরিকান ইরান সমর্থিত একটি সন্ত্রাসী গোষ্ঠীকে স্মার্ট হিসেবে অবহিত করবেন, অথবা ইসরায়েল এখন সন্ত্রাসী হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সতর্কতার কেউ বিরোধিতা করতে পারেন। হোয়াইট হাউসের এ কর্মকর্তা আরও বলেছেন, বিশেষ করে এই মুহূর্তে যখন ইসরায়েল নিজেদের ইতিহাসে অন্যতম গণহত্যার বিরুদ্ধে লড়ছে, তখন আমাদের তাদের পাশে থাকার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর সময়। আর এ কারণে প্রেসিডেন্ট জো বাইডেন কমান্ডার ইন চিফ হিসেবে যা প্রয়োজন তা করছেন। সূত্র ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েল। হামাস ইসরায়েল যুদ্ধে প্রাণ হারিয়েছেন 22 মার্কিন নাগরিক, নিখোঁজ 17। হামাস ও ইসরায়েল যুদ্ধে মার্কিন নাগরিকদের প্রাণহানি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। তবে এখনও খোঁজ মেলেনি 17 জন আমেরিকান নাগরিকের। বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কেরবি এ তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার। তিনি বলেন, ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার সময় বন্দী হওয়া আনুমানিক 150 জন ব্যক্তির মধ্যে কিছু মার্কিন নাগরিক আছেন। তিনি আরও বলেন, এই মুহূর্তে বন্দী ও নিহতের যে সংখ্যাটি আমরা জানি তা খুব কম, কিন্তু সময়ের সাথে এটি পরিবর্তিত হতে পারে। এর আগে মঙ্গলবার জানানো হয়, এই যুদ্ধে 14 জন যুক্তরাষ্ট্রের নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার তেল আবিবে পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। ইসরায়েল হামাসের অব্যাহত যুদ্ধে মার্কিন নাগরিকদের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
ইসরায়েলকে ধ্বংস করতে চায় হামাস। হামাসের সাথে তুমুল যুদ্ধের মাঝে ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার সেখানে পৌঁছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন তিনি। এ সময় মার্কিন এই শীর্ষ কূটনীতিক হামাসের সাথে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং আরও সামরিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ব্লিংকেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তি ও ন্যায় বিচার যারা চান তাদের অবশ্যই হামাসের সন্ত্রাসবাদের নিন্দা জানাতে হবে। ব্লিংকেন বলেন, হামাসের একটাই এজেন্ডা আছে, ইসরায়েলকে ধ্বংস এবং ইহুদিদের হত্যা করা। তবে এই যুদ্ধে প্রত্যেক জাতির বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি অবশ্যই এড়াতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সব সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা প্রত্যেক বেসামরিকের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সমগ্র বিশ্বের জন্য অবিশ্বাস্য এক কঠিন মুহূর্তে সবাই ইসরায়েলের পাশে দাঁড়ানোর তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, নিহত পরিবারগুলোর ছবি দেখা আমার পক্ষে অসম্ভব এবং আমি আমার নিজের সন্তানদের কথা ভাবছি না। শিশুদের হত্যা, মৃতদেহ অপবিত্র করা, যুবকদের জীবন্ত পুড়িয়ে মারা, নারীদের ধর্ষণ, বাবা মাকে তাদের সন্তানদের সামনে, শিশুকে তাদের বাবা মায়ের সামনে হত্যা করা হচ্ছে। এ সময় ইসরায়েলি নাগরিকদের সাহসিকতার প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি ইসরায়েলের কাছে যে বার্তাটি নিয়ে এসেছি তা হলো নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল যথেষ্ট শক্তিশালী, তবে যতদিন আমেরিকা থাকবে ততদিন আপনাকে একা লড়াই করতে হবে না। সূত্র বিবিসি রয়টার্স। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ। ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান সংঘাত ইস্যুতে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চীনের মধ্যস্থতায় পুনরায় সম্পর্ক উন্নয়নে তেহরান ও রিয়াদের মধ্যে চুক্তির পর প্রথমবারের মতো ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে টেলিফোনে আলোচনা করেছেন তারা। ফোন কলে কথা বলেন এই দুই নেতা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, ইব্রাহিম রাইসি ও মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। সৌদি যুবরাজ বলেছেন, চলমান উত্তেজনা বন্ধ করার জন্য সমস্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষের সাথে যোগাযোগের জন্য তারা সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাচ্ছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে সৌদি আরবের অবস্থানও পূর্ণ ব্যক্ত করেছেন মোহাম্মদ বিন সালমান। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়ে ইতিমধ্যে আলাদা বার্তা দিয়েছে সৌদি আরব ও ইরান। দুটি দেশেই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে। এছাড়া গাজায় গণহত্যা চালানো ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।